নমস্কার বন্ধুরা, কেকে সাকসেস পয়েন্ট পরিবারে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা খুবই সুন্দর গুড নিউজ নিয়ে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলি, ডক্টর আর এস অগ্রওয়াল স্যারের যে বেঙ্গলি ভাষণের যে আমি ম্যাথ বই সমাধান দিয়েছিলাম, কিছুদিন বন্ধ ছিল, তো পুনরায় কি শুরু করা হবে? যদি ইয়েস, তাহলে আপনারা কমেন্ট বক্সে ইয়েস করে কমেন্টস করবেন আর কি। তো চলো আজকের আমরা খবরে যাওয়া যাক। তো যদি তার আগে বলি, যদি চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দিন, কারণ আপনারা চাকরির খবরাখবর এবং চাকরির প্রস্তুতি আপনারা এই চ্যানেলের পক্ষ থেকে সুন্দরভাবে ফ্রি ক্লাস পেয়ে যান আর কি। তো চলো এরপরে খবরে যাওয়া যাক। কী বলছে দেখো খবরটাতে, রাজ্যে একাধিক সমবায় ব্যাংকে নিয়োগ ন্যূনতম বলছে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন। তাহলে উচ্চ মাধ্যমিক পাশে বলছে আবেদন। কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একাধিক সমবায় ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া জারি করা হয়েছিল। সেই প্রক্রিয়া শেষ না হতে ফের কমিশনের তরফে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশ করলো। বলছে গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক এবং কৃষি ব্যাংকগুলিতে উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বলছে নিয়োগ করা হবে। ব্যাংকগুলির নামগুলো কী কী তাহলে? বলছে এক নম্বরে ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম, কী বলছে, ওয়েভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। দু নম্বরে মালদা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তিন নম্বরে বলছে ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। চার নম্বরে কী বলছে, চার নম্বরে বলছে দক্ষিণ দিনাজপুর ডিসিসিবি লিমিটেড। পাঁচ নম্বরে ওয়েস্ট বেঙ্গল বলছে হ্যান্ডিক্রাফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সমতা কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এগুলো ছিল আপনাদের ব্যাংকের নাম, এগুলোতে নিয়োগ করা হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতাটা কী বলছে, উচ্চ মাধ্যমিক পাস, বিকম, বিটেক, এমটেক, এমবিএ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মানে এইসব যে কোনো একটি যোগ্যতা থাকা গেলে হলেই চলবে আর কি। বয়স হতে হবে বলছে 18 থেকে 40 বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বলছে সরকারি অনুযায়ী, হ্যাঁ সরকারি নিয়ম অনুযায়ী বলছে বয়সে ছাড় দেওয়া হবে। আর বেতনক্রমটা পদ অনুযায়ী, এই যে এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাস, এটা হলো একটা আপনাদের একটা আলাদা পদ। যেমন বিকম তাদের হবে আলাদা পদ, বিটেক তাদের আলাদা পদ, এমটেক আলাদা, এমবিএ তাদের আলাদা, ঠিক সেই অনুযায়ী কিন্তু বেতনক্রমটা হবে। এরপরে বলছে আবেদন করতে হবে কিসের মাধ্যমে, না অনলাইনের মাধ্যমে। আর কোন ওয়েবসাইটে, ওয়েবসাইটে গিয়ে wibcsc.org, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনটা চলবে কতদিন পর্যন্ত, না 11 মার্চ 2021 পর্যন্ত। এরপরে যদি আপনারা আরও বিস্তারিত বিশদে জানতে চান তাহলে বলছে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে উপরোক্ত ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা বললাম, তাহলে এখানে ভিজিট করুন গিয়ে wibcsc.org। তো এই ছিল বন্ধুরা খবরটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরেকবার বলি, ভিডিওটাকে একটা লাইক দিয়ে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করুন।